ক্ষমতাসীন দলের ভুল পলিসি। আজকে সেই পুলিশ বাহিনীর মান সম্মান, তাদের জানমালের নিরাপত্তা কোথায় নিয়ে নামালো? এর জন্য শেখ হাসিনাকে এবং তার সরকারকে এবং তার দলকে 100 বছর পর্যন্ত বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে। উনি বলছিলেন উনি নাকি পালান না, উনি নাকি পালাবেন না। তো যদি থাকতেন মরহুম আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের মতো অন্তত গ্রেফতার হতেন, এদেশের মানুষ অন্তত এতটুকু বলতো যে না উনি পালান নাই, ওনার নেতা কর্মীরা এতটুকু সাহস পেত যে না নেত্রী দুর্দিনে দুঃসময়ে আমাদেরকে বিপদে রেখে পালিয়ে যান নাই, তাদের আগামী দিনে রাজনীতি করার এতটুকু মুখ থাকতো। সামনের দিনে আপনারা আওয়ামী লীগের নামটা পাল্টায় নতুন করে যদি রাজনীতি করতে চান রাজনীতিতে নেমেন। এই ভীতু কাপুরুষ নেতৃত্ব নিয়ে বাংলাদেশের মাটিতে তাদের নাম নিয়ে, ওই কলঙ্কিত দলের নাম নিয়ে রাজনীতি করতে আসেন না। এটা থাকলো আপনাদের প্রতি আমার রাজনৈতিক পরামর্শ। আপনার দলের ঐতিহ্যবাহী দল, 70 বছরের পুরাতন দল, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী কারো নিরাপত্তার কথা চিন্তা করলেন না। আমি চলে যাওয়ার পর অথবা আমার পরে আমার নেতাদের কি হবে, আমার কর্মীদের কি হবে, গোটা দলের সমস্ত মাঠ পর্যায়ের নেতা কর্মীদেরকে ঝুঁকির মুখে ফেলে রেখে নিজে আর নিজের বোন আর 16টা লাগেজ এই নিয়ে হেলিকপ্টারে করে পালায় গেলেন। লজ্জা হয় আমাদের বলতে যে এই ধরনের কাপুরুষোচিত একজন নেত্রী আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিলেন। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, আপনারা সকলে আমাদের যারা আমরা আছি দেওবন্দি সুন্নি সব ভেদাভেদ ভুলে আজ এ মঞ্চে যেভাবে আমরা একাকার হয়েছি, এইভাবেই আগামী দিনগুলোতে আপনারা আপনাদের এই ব্যক্তিত্বকে সামনে রেখে অগ্রসর হবেন, ইনশাআল্লাহ এলাকার সমৃদ্ধি আসবে, আমাদেরকে বারবার আপনাদের পাশে পাবেন। জনতার মুখে চাপাবাজি করে আবার কোনোদিন এসে উড়ে এসে জুড়ে বসবেন? নারায়ণগঞ্জের মানুষকে আমি সতর্ক করতে চাই, এই ধরনের ভীতু কাপুরুষ জনগণ দেশের জনতার নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার রাখে না। যেই নেতার নেত্রীর জন্য বলে জীবন দিয়ে দিবে, তার বলে কত বাহিনী আছে? কই দুঃসময়ে তো আপনি খেলবেন, খেলতেও নামলেন না, আপনি খেলার মাঠের পাশে অন্তত সাইড বেঞ্চে থাকে সেখানেও দেখলাম না, কোথায় পালায় গেলেন তার কোনো খবর নাই। প্রিয় দেশবাসী, আমরা এই কথাগুলি বললাম যাতে ভবিষ্যতে আর কোনো এরকম হেলমেট দল তৈরি না হয়, কোনো হেলমেট লিগ যেন আর তৈরি না হয়। পুলিশরা বাহিনী হিসেবে বাংলাদেশের মানুষের কল্যাণে নিয়োজিত, অল্প কিছু মানুষের, অল্প কিছু অফিসারের দায়, তাদের অপরাধের দায় গোটা বাহিনী বহন করতে পারে না। আজ পুলিশ বাহিনীর সদস্যরা যাদের দায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা দেওয়া, আজকে তারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই আমি যখন আজকে বের হই জুমার আগে, আমার কাছে একটা থানার পুলিশের একজন এসআই আসছে, সে এসে আমার কাছে নিরাপত্তা চাইতেছে, বলে যে হুজুর আপনারা একটু জনগণকে বলে দেন তারা যেন পুলিশদেরকে খুঁজে খুঁজে এইভাবে না পিটায়। আমি যখন আসছি আমাকে রাস্তায় পরিচয় জিজ্ঞাসা করে, আমি তো নিজের পরিচয় দেই না। তো এই যে অবস্থাটা, যেই পুলিশের দায়িত্ব ছিল সারা দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রের একটা ভুল পলিসি, ক্ষমতাসীন দলের ভুল পলিসি, আজকে সেই পুলিশ বাহিনীর মান সম্মান, তাদের জানমালের নিরাপত্তা কোথায় নিয়ে নামালো? এর জন্য শেখ হাসিনাকে এবং তার সরকারকে এবং তার দলকে 100 বছর পর্যন্ত বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে। যে সকল বাবারা মায়েরা সন্তানকে পুলিশে চাকরি করতে পাঠিয়েছিল, যেই আমার সন্তান পুলিশ বাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করবে, জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হবে, সেই মায়ের সন্তান আজকে লাশ হয়ে মায়ের কোলে ফিরে গেল। যে সন্তানের চাকরির উপর নির্ভর করে তার গোটা পরিবার দুমুঠো আহার মুখে তুলবার স্বপ্ন দেখত,
আজ সেই সন্তান সন্তানের লাশ নিয়ে তারা আহাজারি করছে, এই বোঝা কিভাবে আপনারা বহন করবেন? আপনার দলের ঐতিহ্যবাহী দল, 70 বছরের পুরাতন দল, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী কারো নিরাপত্তার কথা চিন্তা করলেন না। আমি চলে যাওয়ার পর অথবা আমার পরে আমার নেতাদের কি হবে, আমার কর্মীদের কি হবে? গোটা দলের সমস্ত মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে ঝুঁকির মুখে ফেলে রেখে নিজে আর নিজের বোন আর 16টা লাগেজ এই নিয়ে হেলিকপ্টারে করে পালায় গেলেন। লজ্জা হয় আমাদের বলতে যে এই ধরনের কাপুরুষোচিত একজন নেত্রী আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিলেন। উনি বলছিলেন উনি নাকি পালান না, উনি নাকি পালাবেন না। তো যদি থাকতেন মরহুম আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের মতো অন্তত গ্রেফতার হতেন, এদেশের মানুষ অন্তত এতটুকু বলতো যে না উনি পালান নাই, ওনার নেতাকর্মীরা এতটুকু সাহস পেত যে না নেত্রী দুর্দিনে দুঃসময়ে আমাদেরকে বিপদে রেখে পালিয়ে যান নাই, তাদের আগামী দিনে রাজনীতি করার এতটুকু মুখ থাকতো। সামনের দিনে আপনারা আওয়ামী লীগের নামটা পাল্টায় নতুন করে যদি রাজনীতি করতে চান রাজনীতিতে নেমেন। এই ভীতু কাপুরুষ নেতৃত্ব নিয়ে বাংলাদেশের মাটিতে তাদের নাম নিয়ে ওই কলঙ্কিত দলের নাম নিয়ে রাজনীতি করতে আসেন না। এটা থাকলো আপনাদের প্রতি আমার রাজনৈতিক পরামর্শ। আর আপনাদের নেতা যে কথা বলেছেন যে দল ভুল করেছে, দলের নেতৃত্ব ভুল করেছে, দলের নেতারা খালি খেলতে ডাকছে, কিন্তু তাই বলে দলের মাঠ পর্যায়ের সকলেই তাদের এই অন্যায় এবং অপরাধের দায় নেবে না। এটার ক্ষেত্রে প্রত্যেক ম্যান টু ম্যান ব্যক্তি হিসেবে মূল্যায়ন করতে হবে। যাকায় দেখেছেন এলাকায় বিগত 16 বছর মাস্তানি করতে, সাধারণ মানুষের উপর জুলুম করতে, অত্যাচার করতে, তাকে ব্যক্তি হিসেবে তার বিচার করবেন। কিন্তু যে আওয়ামী লীগ করেছে ঐতিহ্যবাহী দল হিসেবে, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল হিসেবে আওয়ামী লীগ করেছে, কিন্তু কোনোদিন মানুষের উপর জুলুম করে নাই, বরং রাষ্ট্রীয় দল ক্ষমতাসীন দলের একজন দায়িত্বশীল হিসেবে মানুষের সেবা করেছে, মানুষকে আশ্রয় দিয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, ওই সকল মুরব্বীদেরকে আরও বেশি শ্রদ্ধা করবেন, তাদেরকে সম্মান দিবেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশ আমাদের জাতির মধ্যে যেই অস্থিরতা অরাজকতা অস্থিতিশীলতা বিরাজমান এটা ইনশাআল্লাহ অচিরেই আবার স্বাভাবিক হয়ে আসবে। আপনাদের সৌভাগ্য আপনাদের এলাকার মধ্যে এমন একজন নেতা এমন একজন ব্যক্তিত্ব আছেন বাংলাদেশের সকল আলেমরা যাকে সম্মান করে, যিনি সেই দুর্দিনে সেই দুঃসময়ে যখন ওই খেলোয়াড় দাপায় বেড়ায় সন্ত্রাসী মাস্তানি বাহিনী নিয়ে, সন্ত্রাসী মাস্তান বাহিনী নিয়ে খেলোয়াড় যখন দাপায় বেড়ায় সেই কঠিন ভয়াল সময়ও দুঃসাহসী আল্লামা মুনির হোসেন কাসেমি তিনি সাহসের সঙ্গে বুক চিতিয়ে নির্বাচনী মাঠে দাঁতে দাঁত রেখে চোখে চোখ রেখে লড়াই করেছেন, প্রমাণ রেখেছেন মুনির কাসেমি পালায় না, কারারুদ্ধ হয়েছেন জেল জুলুম বরদাস্ত করেছেন, বছরের পর বছর জেলখানায় থেকেছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে সাক্ষী, আপনাদের এলাকার বড় বড় নেতা নেত্রীরা মুনির হোসেন কাসেমি সাহেবের কাছে জেলখানায় আপোষের প্রস্তাব পাঠিয়েছেন, তিনি বলেছেন মুনির হোসেন জেল খাটবে, অন্যায়ের সাথে আপোষ করবে না। তিনি যদি আপোষ করতেন 2.5 বছর না 2.5 মাস জেল খাটলেই হতো। আমি নিজে দেখা সাক্ষী বললাম। কাজে এই ধরনের একজন দায়িত্বশীল জনগণের সেবক সাহসী মানুষ এলাকায় থাকতে আপনারা দলমত নির্বিশেষে আমি বলবো বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাতে ইসলামী হেফাজতে ইসলাম আপনারা সকলে আমাদের যারা আমরা আছি দেওবন্দি সুন্নি সব ভেদাভেদ ভুলে আজ এ মঞ্চে যেভাবে আমরা একাকার হয়েছি এইভাবেই আগামী দিনগুলোতে আপনারা আপনাদের এই ব্যক্তিত্বকে সামনে রেখে অগ্রসর হবেন,
ইনশাআল্লাহ এলাকার সমৃদ্ধি আসবে, ইনশাআল্লাহ আমাদেরকে বারবার আপনাদের পাশে পাবেন, ইনশাআল্লাহ আগামী দিনে দেশ গঠনে, জাতি গঠনে, সন্ত্রাস নির্মূলে, চাঁদাবাজি নির্মূলে, যে কোনো ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনাদের সঙ্গে আছি, থাকবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।